নকআউটে এসে সাকিবের দল হেরে গেল, বরিশাল আউট হয়ে গেল, রংপুর টিকে থাকলো। রংপুর জিতে এখন পরবর্তী যে ম্যাচ খেলবে সেই ম্যাচটা হবে কুমিল্লা এবং সিলেটের, যে কেউ হতে পারে তাদের প্রতিপক্ষ। ওই ম্যাচে যারা হেরে যাবে তারাই রংপুরের প্রতিপক্ষ হবে এবং সেই ম্যাচটা যারা জিতবে তারা ফাইনাল খেলবে কুমিল্লা এবং সিলেটের ম্যাচের জয়ী দলের সঙ্গে। এই যখন ইকুয়েশন, তখন খেলা শুরুর আগে আমরা কেউ কি ভেবেছি যে সাকিবের বরিশাল সত্যি সত্যি রংপুরের সঙ্গে হেরে বিদায় হয়ে যাবে? হয়তো অনেকেই ভাবিনি, কিন্তু আমি একটু একটু ভেবেছিলাম বলেই সেই প্রেডিকশনটা বলেছিলাম যে 51-49, অর্থাৎ 51% জয়ের সম্ভাবনা আমি অন্তত দেখেছি রংপুরের এবং 49-এ আমি রেখেছিলাম বরিশালের। যদিও ব্যক্তিগতভাবে আমার ভেতরটা বলছিল যে নিশ্চিত করেই রংপুর আজকে জিতবে, রংপুরের যে ইকুয়েশন, রংপুরের যে টিম কম্বিনেশন সেটা তাই প্রমাণ করে যে বরিশাল পারবে না। বরিশালের বিদেশি আনার ক্ষেত্রে সবথেকে বড় দুর্বলতা তৈরি হয়েছে মূলত ইফতেখার এবং মোহাম্মদ ওয়াসিমরা চলে যাবার পর। কিন্তু যেহেতু সাকিব দলীয় অধিনায়ক, সেই জায়গায় বলেছিলাম যে অধিনায়কের জায়গায় সোহানের থেকে সাকিব অনেক এগিয়ে, এবং সাকিব যেহেতু এগিয়ে সে কারণেই মূলত সাকিব যদি সেই পারফরমেন্স দিয়ে, অধিনায়কত্ব দিয়ে ম্যাচটাকে নিজের করে নিতে পারেন, বরিশালকে জিতিয়ে দিতে পারেন এবং রংপুরের বিরুদ্ধে একটা আঘাত আনতে পারেন, তাহলে হয়তো হতে পারে। কিন্তু ঘটল ঠিক রিভার্সটা। আজকে সাকিব আল হাসান এবং নুরুল হাসান সোহানের অধিনায়কত্বের জায়গায় ঠিক উল্টোটা দেখা গেল। আজকে দুই অধিনায়কের সেরা অবশ্যই সোহান, সাকিব অধিনায়কত্বের জায়গায় পুরোপুরি ব্যর্থ। হ্যাঁ, প্রশ্ন করতে পারেন, কিংবা বরিশাল দলের যারা সমর্থক তারা কটাক্ষ করতে পারেন, গালাগালি করতে পারেন, বকাবকি করতে পারেন, কিন্তু সহজ সত্যটা হচ্ছে আজকে অধিনায়ক সাকিবই বরিশালকে হারিয়েছেন। কীভাবে হারালেন? তিনি তো বোলিংয়ে এসে প্রথম ওভারে মেডিন উইকেট পেয়েছেন, শেখ নাইমকে আউট করেছেন, মেডিন উইকেট পেয়েছেন, শূন্য রানে তাকে আউট করেছেন, স্বপ্নের মতো শুরু হয়েছে, কিন্তু তারপরেও হলো না কেন? সেটা কি তার দোষ? খেলোয়াড় সাকিবের দোষ হয়তো না। খেলোয়াড় সাকিব দুই উইকেট নিয়েছেন 27 রানে, মোটামুটি ভালো বল করেছেন, কিন্তু অধিনায়ক সাকিব মূলত বরিশালের আজকের এই পরাজয়ের, এবং বেশ সহজ পরাজয়। বেশ সহজ বলছি এই কারণেই যে পুরো রংপুরের ব্যাটিংয়ের সময় কখনোই একটিবারের জন্যও মনে হয়নি যে বরিশাল ম্যাচে এগিয়ে আছে কিংবা ম্যাচে বরিশাল জিতবে। কখনো কখনো সম্ভাবনা, উদয়ের সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু সেটা সম্ভাবনা উদয় হয়নি। অর্থাৎ বরিশাল মোটামুটি পুরো সময় জুড়েই ডমিনেট হয়েছে রংপুরের দ্বারা, রংপুর ডমিনেট করতে পেরেছে, এবং আক্রমণাত্মক খেলা যাকে বলে সেটা কিন্তু রংপুর খেলেছে, সেই জায়গাতেই পিছিয়ে গেছে বরিশাল। শুরু থেকে আসা যাক, যখন ব্যাটিংয়ে আজকে ওপেন করলেন মেহেদী হাসান মিরাজ, সাথে আন্দ্রে ফ্লেচার। বিজয় যেহেতু ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছিলেন, বিজয়কে না দিয়ে মেহেদীকে দিয়ে একটা এক্সপেরিমেন্ট করা সেটা ঠিক ছিল, এবং ঠিক যে ছিল সেটা মিরাজ সুযোগটা পেয়ে কাজেও লাগিয়েছেন, 69 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি এত গুরুত্বপূর্ণ ম্যাচে মিরাজকে ওপেন করান, তাহলে আগের ম্যাচে মাহমুদুল্লাহকে দিয়ে ওপেন করালেন কেন? সেই ম্যাচে তো মিরাজের একটা প্র্যাকটিস সেশন হতে পারত, মিরাজ তার ফলে আরও বেশি ম্যাচিউর্ড হয়ে 69 রানে দুর্দান্ত খেলার পরেও যে আউট হয়ে গেছেন, সেই আউটটা না হয়ে মিরাজের একটা অসাধারণ বড় ইনিংস হতে পারত। আমি তর্কের খাতিরে বলছি, মাহমুদুল্লাহকে ওপেন করানোর যে এক্সপেরিমেন্ট গত ম্যাচে ভুল ছিল, আজকেও এক্সপেরিমেন্ট করেছেন, আজকেরটা ঠিক হয়েছে বলেই আমরা বলছি যে তার এই এক্সপেরিমেন্ট সফল। কিন্তু এক্সপেরিমেন্টটা রিস্কি ছিল, এই রিস্কি এক্সপেরিমেন্টটা করে তিনি সফল হয়েছেন। তার ওপেনিং পার্টনার যিনি বিদেশি, আন্দ্রে ফ্লেচার ওয়েস্ট ইন্ডিয়ান, তিনি ব্যর্থ হয়েছেন। আন্দ্রে ফ্লেচার কিংবা রাজাপাকসে
কিংবা যাদেরকে প্রিটোরিয়াস যাদেরকে তিনি খেলিয়েছেন আজকে এই তিনজন অন্তত এমন বিশ্বমানের খেলোয়াড় নন অন্তত ফ্রাঞ্চাইজি খেলাগুলোর ক্ষেত্রে বলা যায় যে এমন বিশ্বমানের খেলোয়াড় তারা নন যেগুলো আমরা দেখি ক্রিস গেল কিংবা আন্ড্রে রাসেল পোলার্ডের বেলায় যে আসলেন নামলেন জয় করে বেরিয়ে গেলেন সেই রকম লেভেলের খেলোয়াড় কিন্তু এরা কেউ না তাহলে তাদেরকে আগেই দলের সঙ্গে সম্পৃক্ত করতে পারতেন করেননি খেলার আগের দিন কিংবা একদিন আগে তাদের এনে প্রথম ম্যাচেই তাদের কাছ থেকে সফলতা প্রত্যাশা করা আমার মনে হয় বোকামি এবং খেলোয়াড় সিলেকশনের ক্ষেত্রেও আন্ড্রে ফ্লেচার এখন যে তিনি ফর্মের মধ্যে আছেন কি নেই রাজাপাকসে তিনি কতটা টি টোয়েন্টি উপযোগী ব্যাটিং করতে পারবেন তার সার্ভিসটা কতটা পাওয়া যাবে সেখানে একটা বড় বিষয় প্রিটোরিয়াসকে আপনি বোলার হিসেবে মূলত তিনি বোলিং অলরাউন্ডার ব্যাটিংয়ে তার কাছ থেকে প্রথম ম্যাচে একটা ইনিংস পাওয়া গেছে বোলিংয়ে তিনি গত ম্যাচেও ব্যর্থ আজকেও ব্যর্থ প্রিটোরিয়াস যে রান দিয়েছেন সেই রানের গড় 10.67 এইটা এই যদি বোলিং হয় তাহলে সেই বোলিং দিয়ে আসলে প্রতিপক্ষকে আটকানো যাবে না আবার অন্য যে বিদেশি করিম জানাত তার বোলিং গড় হচ্ছে 12 তাকে দিয়ে এক ওভারের বেশি তিনি বলই করাতে পারেননি এসব বিষয়গুলো তো আছেই খেলোয়াড় সিলেকশনের বিষয়গুলো তো আছেই কিন্তু মারাত্মক ভুলটা করে মূলত রংপুরকে ম্যাচটা উপহার দেওয়ার মতোই কি হয়ে গেল না যখন কিনা 8-9 ওভার বাকি থাকতে আপনি নিজে না নেমে করিম জান্নাতকে নামালেন রাজাপাকসেকে নামালেন নিজে ড্রেসিং রুমে বসে থাকলেন এবং শেষের দিকে এই দুজন যখন স্লগ করতে পারছিলেন না তখন হেলমেট পরে প্যাড আপ করে ব্যাট হাতে নিয়ে ড্রেসিং রুমে আপনার পায়চারিও কিন্তু আমরা দেখেছি তার মানে হচ্ছে আপনি সেই সময়ই নিজের ভুল বুঝতে পেরেছেন যে ওই সিদ্ধান্তটা ভুল ছিল তাদেরকে আগে পাঠানো ভুল ছিল করিম জান্নাত এবং রাজাপাকসে যে ধরনের সুযোগ পেয়েছেন এবং লম্বা সময় ব্যাট করেছেন তাতে মাত্র 3 উইকেট পড়ে যাওয়ার পরে 200 রান না হওয়া সেটা কিন্তু তাদের দোষ আমি দেব না আমি দেব সাকিব আল হাসানের দোষ কারণ তিনি যদি 2 উইকেট পড়ার পরে অন্তত নামতেন ওয়ান ডাউনে নামলেন না মাহমুদুল্লাহকে দিলেন মেনে নেওয়া গেল টু ডাউনেও তিনি নামলেন না এটা অন্তত মেনে নেওয়া যায় না কারণ সাকিবের স্ট্রাইক রেট তার দলের তো বটেই পুরো বিপিএলে যদি খোঁজা যায় ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট সাকিবেরটা অন্তত 1-2 থাকবে তার স্ট্রাইক রেট প্রায় 180-87 মতো সেই স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন এবং তার ব্যক্তিগত অর্জনেরও একটা ব্যাপার ছিল কারণ সেরা ব্যাটসম্যানদের জায়গায় তার অবস্থান যখন আরও সুদৃঢ় করার সুযোগ ছিল সেটিও তিনি করেননি ওয়ান ডাউনে নেমে একটা বড় ইনিংস খেলতে পারতেন তাতে দলের একটা বড় সংগ্রহ হতো এবং নিজের ক্যারিয়ারেও বিপিএলেও তিনি ম্যান অব দ্য সিরিজ হওয়ার দৌড়ে অপ্রতিদ্বন্দ্বী হয়ে যেতেন দুটো জায়গায় মিস হলো এবং 170 যে আটকে গেলেন তারা এটা মূলত ওই সিদ্ধান্তের কারণে করিম জান্নাত সেই খেলোয়াড় সেই স্লগার যাকে আপনি 2-3 ওভারের যে শেষের বেলা সেই সময় দিতে পারেন 1 ওভার 6 বল কিংবা 7 বল আছে সেই সময় দিতে পারেন 2-4 6 মারবে চোখ বন্ধ করে চলে আসবে দলের রান বেড়ে যাবে যোগ হবে দলের রান কিন্তু তাকে যদি আপনি দীর্ঘ সময়ের জন্য ব্যাটিংয়ে পাঠান তাহলে দীর্ঘ সময় একজন স্লগার কি স্লগ করে যেতেই পারে পারে না দীর্ঘ সময়ই মেরে খেলতে পারে জেনুইন ব্যাটসম্যানরা জেনুইন ব্যাটসম্যান ছাড়া দীর্ঘ সময় মেরে খেলা যায় না যেমন জনসন চার্লস দীর্ঘ সময় মেরে খেলতে পেরেছেন তামিম ইকবাল পেরেছেন সাকিব আল হাসান নিজে পেরেছেন আজম খান পেরেছেন ইফতেখার পেরেছেন তারা পেরেছেন কারণ হচ্ছে তারা একেবারে জেনুইন ব্যাটসম্যান করিম জান্নাত তো জেনুইন ব্যাটসম্যান না তাকে আপনি স্লগ করতে দিলেন আবার রাজাপাকসে স্লগার না তাকে আপনি স্লগে পাঠালেন সিদ্ধান্ত পরপর 2-3 সিদ্ধান্ত ভুল হলো এবং সেই সিদ্ধান্ত ভুলের কারণেই তাকে শেষে খেলা শেষে যে সাক্ষাৎকার পর্ব সেখানে চেহারাটা এতটা কালচে এতটা করুণ এবং এতটা অসহায় লেগেছে সাকিবের চেহারা যদি এই রকম হয় তাহলে সাকিব ভক্ত শুধু না বাংলাদেশের অধিকাংশ মানুষের মনটাও কালো হয়ে যায় এবং কষ্টটা তারা পান
শুধু বরিশালের সমর্থকরা, বরিশালের সমর্থক তো এই ফ্র্যাঞ্চাইজি লিগে, কিন্তু তিনি জাতীয় দলের প্রধান সম্পদ, তার ব্যর্থতা সবাইকে আসলে বিদ্ধ করে, তেমনি আজকে বিদ্ধ করল। এবং তার চাইতেও বড় কথা, বিপিএলটা অনেক বেশি দর্শক হারালো, আগ্রহটা কমে গেল অনেকখানি। এরপরে যদি সিলেট আউট হয়ে যায়, মাশরাফি আউট হয়ে যায়, তাহলে বিপিএলটা আরও অনেক কম আগ্রহের বিন্দুতে চলে যাবে, কারণ মাশরাফি এবং সাকিবই তো বাংলাদেশের সবথেকে জনপ্রিয় চরিত্র। তারা ব্যর্থ হলে পুরো বাংলাদেশই আসলে ব্যর্থ হয়, তার মানে এই না যে তাদেরকে জিততেই হবে, প্রতিপক্ষ যারা আছে তারা কিছুই না, তারা হেরে যাবে, ব্যাপারটা তা না, ব্যাপারটা ইমোশনের। খেলায় যে ভালো খেলবে তারাই জিতবে, এটা স্বাভাবিক। কিন্তু সাকিব যদি এই রকম একাধিক ভুল করে হারেন, তাহলে এটাকে অন্তত ভুল বলা যায় না, এটাকে তার কাঁধে দোষ দিতেই হবে আমাকে। সাকিব ভক্তরা আমাকে গালাগালি করেন, যাই করেন, আজকে এই ম্যাচ হারার জন্য তিনি ব্যাটিংয়ে না নামাটাই একমাত্র দায়ী, এবং দায়ী তিনি নিজেই। তিনি নিজ হাতে বরিশালকে হারিয়েছেন, ইচ্ছাকৃত হারিয়েছেন তা বলিনি, তার ভুল সিদ্ধান্তে বরিশাল আজকে হেরেছে।